সন্দেশখালী ভিডিও কাণ্ডে গঙ্গাধর কয়ালদের বিরুদ্ধে এফআইআর দায়ের। তৃণমূল নেতার করা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের। অভিযোগপত্রে নাম রয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করতে চায় পুলিশ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, সন্দেশখালীর ঘটনা তুমি দেখেছো যে কয়েকদিন আগে তৃণমূল তরফ থেকে যে ভিডিও দেখানো হয়, যে ভিডিও দেখিয়ে বলা হয় যে সন্দেশখালীর দুই বিজেপি নেতা, দুই বিজেপি নেতা স্টিং অপারেশন করা হয়, এবং সেই ভিডিওতে যে যে বিষয়গুলো দেখা যাচ্ছে সন্দেশখালীর দর্শনের যে অভিযোগ বা গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে, সেই ঘটনার পর কিন্তু স্থানীয় সন্দেশখালীর তৃণমূল নেতা, তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানা যায় এবং তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে যে ভিডিওতে দেখা যাওয়া দুই বিজেপি নেতা সন্দেশখালীর, তাদের নাম যেমন রয়েছে অভিযোগপত্রের, নাম রয়েছে বিজেপির বসিরহাটের বিজেপির প্রার্থী রেখা পাত্রের নাম রয়েছে, এছাড়া শুভেন্দু অধিকারী এর নাম রয়েছে অভিযোগপত্রে। পুলিশের তরফ থেকে এই যে অভিযোগ, সেই অভিযোগ পাওয়ার পরে এফআইআর হিসাবে সেটা ট্রিট করা হয়েছে এবং সে বিষয়ে বলা হয়েছে যে ষড়যন্ত্র করা এবং মিথ্যে মামলা করা সহ একাধিক বিষয় কিন্তু এই অভিযোগপত্রে উল্লেখ রয়েছে এবং সেই ধারাতেই মামলা রুজু হয়েছে এবং এফআইআর হয়েছে। এফআইআরের নাম রয়েছে ভিডিওতে দেখা যাওয়া দুই বিজেপি নেতার নাম রয়েছে, যেমন অন্যদিকে বসিরহাটের বিজেপির প্রার্থী রেখা পাত্রের নাম রয়েছে, কিন্তু অভিযোগপত্রে শুভেন্দু অধিকারীর নাম থাকলেও যেহেতু হাইকোর্টের রক্ষা কবচ রয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চাইলেও পুলিশ সেটা করতে পারেনি। পুলিশের দাবি এফআইআর করতে চায় শুভেন্দু অধিকারীর নামে এবং সেই জন্য তারা কিন্তু আদালতের দ্বারস্থ হচ্ছে, হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে, হাইকোর্টের অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারীর নামেও তারা কিন্তু এফআইআর করতে চায় এবং গোটা বিষয়টা জানাবে হাইকোর্টে, তেমনটাই রাজ্য পুলিশ সূত্রে খবর। অন্যদিকে এই সন্দেশখালীর ঘটনায় তুমি দেখেছো একের পর এক ভিডিও, সেই ভিডিওগুলো ভাইরাল হয় এবং গত পরশু দিনকে দেখা যায় যে এক বিজেপি নেত্রীর নামে অভিযোগ করছেন স্থানীয় এক বাসিন্দা, যে যিনি আন্দোলনকারী ছিলেন বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি, যে তিনি ভয় দেখিয়ে মারধর করছেন, তিনি অভিযোগ প্রত্যাহার করতে চান বলে। এর পরবর্তীকালে যে অভিযোগ হয়েছিল পিয়ারি দাস ও মাম্পি, যাকে সন্দেশখালী থানায় তিন দিনের মধ্যে দেখা করার জন্য পুলিশের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, নোটিশ লাগিয়ে দেওয়া হয় বাড়িতে, ওনার বিরুদ্ধে কিন্তু পুলিশ জানাচ্ছে তারা তদন্ত করে আরো বেশ কিছু তথ্য পেয়েছে, সেই তথ্যের উপর ভিত্তি করে গতকালকে বসিরহাট আদালতে গিয়ে নতুন ধারা যুক্ত করার একটা আবেদন জানায়। সেই ধারাটি হচ্ছে 195A, অর্থাৎ ভয় দেখিয়ে মিথ্যা মামলা করানোর সেই ধারা যুক্ত করার আবেদন জানায় এবং ইতিমধ্যে সেই আবেদনও মঞ্জুর হয়েছে। সুঘটনা, ধন্যবাদ। আজ ফের দক্ষিণবঙ্গে হতে পারে কালবৈশাখী। কলকাতা সহ জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, কি আপডেট? একদমই যেমন তুমি বলছিলে, আজকেও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। বিকেলের দিকে এই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এবং 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গেও 8টা জেলাতে একই রকমই ঝোড়ো হাওয়া বইতে পারে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত আজকে আগামীকাল চলবে। উত্তরবঙ্গে শনিবার থেকে কমবে, দক্ষিণবঙ্গে রবিবার থেকে সেটা কমবে। তবে তোমাকে এটাও জানিয়ে রাখি যে উত্তর উড়িষ্যা এবং এইদিকে অসম থেকে একটি নিম্নচাপের অক্ষরেখা তৈরি হয়েছে যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দিয়ে গিয়েছে, সেই কারণে এখানে বৃষ্টিপাত এবং এই বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত সেইগুলো হওয়ার পরিস্থিতি আশঙ্কা তৈরি হয়েছে এবং এটা থাকবে আগামীকাল অবধি, রবিবার অবধি দক্ষিণবঙ্গে থাকবে। এবং আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হচ্ছে যে বিকেলের দিকে এই সম্ভাবনা আরও বাড়বে। তোমাকে আরো জানিয়ে যাচ্ছি আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে এই সময় কিছুদিন স্বস্তি পাবে বঙ্গবাসী, আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ ছিলাম তোমাকে।